হ্যালো গাইস, আমি সুমি। আশা করি আপনারা সকলেই জানেন ফলকে বেশি দিন তাজা রাখা বা সতেজ দেখানোর জন্য মোমের প্রলেপ চড়ানো হয়। তো এটা কি বাস্তবে হয় সেটা জানার জন্য আমরা একটা ছোট এক্সপেরিমেন্ট করে নেব। তার জন্য আমরা আপেলের ব্যবহার করব। চলুন সেটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, ভিডিওটি আপনারা শেষ অবধি দেখবেন, আশা করি ভিডিওটা থেকে অনেক কিছু জানতে পারবেন। এক্সপেরিমেন্টটা করার জন্য আমরা দুটো আপেল নিয়েছি এবং একটি কার্ডবোর্ড দিয়ে বক্স তৈরি করেছি এবং মোম নিয়েছি। দুটো আপেল নেওয়ার কারণ হচ্ছে একটি আপেল বক্সের ভেতরে চলে যাবে এবং একটি পুরো মোম দিয়ে ফিল্ড হয়ে যাবে এবং একটা খোলা বাতাসে থাকবে। এবার 10 দিন পর, আজকে হচ্ছে 6 তারিখ এপ্রিল মাসে। তো আজকে থেকে 10 দিন পর আমরা দুটো আপেলকেই কাটবো, তারপরে কী রেজাল্ট হয় সেটা আমরা দেখে নেব। বন্ধুরা, আমরা আপেলটিকে পুরোপুরি মোমে পরিপূর্ণ করে নিয়েছি, যেটা এরকম দাঁড়িয়েছে। এতটা মোম না দিলেও হতো, হালকা মোমের প্রলেপ দিলেও হতো, এতটা দিয়েছি তার কারণে দেখতে একটু সুন্দর লাগে। তো এখন এই মোমে পরিপূর্ণ আপেলটিকে এবং এই খালি আপেলটা একই সঙ্গে 10 দিন রাখবো। এবার 10 দিন পরে কেটে দেখবো কোনটা কী পার্থক্য দাঁড়ায়। বন্ধুরা, আমরা ঠিক চলে এসেছি 10 দিন পর, আজকে 16 তারিখ। ঠিক 6 তারিখে আমরা একটি আপেলকে পুরো মোম দিয়ে জমিয়েছিলাম এবং একটি আপেলকে খালি রেখেছিলাম। দেখে নিন কীরকম এখন বর্তমান পরিস্থিতি দাঁড়িয়েছে। তো এই আপেল দুটিকে আমরা কাটবো এবং কেটে দেখবো এদের বর্তমান পরিস্থিতি এখন কী আছে। চলুন সেটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আমরা এখন এই আপেলটিকে কাটবো। আপেলটির অবস্থা খুবই খারাপ, 10 দিন পর এসে দাঁড়িয়েছে। কেটে দেখি এখন কি অবস্থায় রয়েছে। চলুন খুলে দেখি। একদমই আপেলটা ভেতর থেকে পচে গেছে, আপনারা একটু দেখিয়ে দিই ভালো করে। লাল হয়ে গেছে ভিতরে, এটা চারদিকটা এমন অবস্থা হয়েছে এটাকে আর খাওয়া যাবে না। চলুন এবার দেখে নেওয়া যাক এই মোমে পরিপূর্ণ আপেলটার অবস্থা কী রয়েছে। আপেলটা একদমই পুরো লাল হয়ে গেছে, তার কারণ হচ্ছে যেহেতু আমরা গরম মোমটা পুরোপুরি ডুবিয়ে রেখেছিলাম, তার কারণে আপেলটা লাল হয়ে গেছে। যদি এটাকেই আমরা হালকা মোমের মধ্যে দিয়ে রাখতাম তাহলে হয়তো আপেলটা পুরোপুরি লাল হতো না, ভালো থাকতো। বন্ধুরা, আপেলটিকে পুরোপুরি মোমে পরিপূর্ণ করার জন্য মোমের গরমে আপেলের ভেতরটা সম্পূর্ণ পচে গেছে। যদি এটা না করে আমরা হালকা প্রলেপ দিতাম তাহলে এটা এই অবস্থা হতো না। ঠিক দোকানে যখন কিনতে যান তখন হালকা প্রলেপ থাকে, যার জন্য আপেলটি বেশি দিন পর্যন্ত অক্ষত থাকে। গাছের মধ্যে যখন কোনো ফল হয়, গাছ প্রাকৃতিকভাবে ফলের মধ্যে একটা মোমের আস্তরণ ফেলে, যার জন্য বাইরে থেকে কোনো কীটপতঙ্গ এসে
সেই ফলটিকে নষ্ট করতে পারে না। যখন গাছ থেকে ফলটি পেরে নেওয়া হয় তখন ওই মোমের প্রলেপটা আস্তে আস্তে চলে যায়, যার ফলে ফলটি খারাপ হতে থাকে। কিন্তু ব্যবসায়ীরা এই ফলটিকে তাজা রাখার জন্য কৃত্রিমভাবে মোমের আস্তরণ দিয়ে থাকে, যার ফলে ফলটি দীর্ঘদিন অবধি সতেজ থাকে এবং গ্ল্যামারাস লাগে। তো বন্ধুরা, আপনারা এই ফলটিকে কী করে মোম থেকে আলাদা করবেন একটু বলে দিন। জল উষ্ণ গরম করবেন এবং তার মধ্যে ভিনিগার দেবেন এবং ফলটি দিয়ে দেবেন। কিছুক্ষণ রাখলেই ওই ফলটি থেকে মোমের আস্তরণ পুরোপুরিভাবে চলে যাবে এবং সেই ফলটিকে আপনারা তখনই খেতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে প্লিজ জানাবেন। আমরা ফিরে আসি নেক্সট ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।